ভৌগোলিক অবস্থানের মতো উত্তর ও দক্ষিণ ভারতের খাবারের স্বাদ ও পরিবেশনে আছে রাত দিন ফারাক। মশলা থেকে শুরু করে রান্নার ধরন সবকিছুতেই আছে নিজস্বতা। আর দেশটি দুই প্রান্তের খাবারকে এক ছাদের নিচে উপভোগ করার সুযোগ এনে দিল হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। হোটেলটির সিজনাল টেস্ট রেস্টুরেন্টে আয়োজিত নর্থ সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে পাওয়া যাবে এই দুই অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সব খাবার। উত্তর ভারতের খাবারের তালিকায় আছে মোরগ বাদামি শর্বা, পায়া, ইয়াকনি শর্বা স্যুপ, আছে মালাই টিক্কা, মাছের টিক্কা, কাসন্দি টিক্কা সহ বিভিন্ন ধরনের কাবাব। আর মেইন ডিশে আছে হায়দ্রাবাদি ল্যাম্প বিরিয়ানি, মোরগ বিরিয়ানি, মোরগ টিক্কা মাখনি সহ ভেজিটেরিয়ান নানা পদ। I'm from Switzerland. I've been a chef for the last 32 years. My specialty, probably would say, because I spent long time in Asia, it's a bit pan-Asian, East meets West type of food. I hope that Bangladeshi peoples will chill out with the North Indian food. দক্ষিণ ভারতের খাবারের তালিকায় আছে নানা পদের স্যুপ। স্টার্টারে আছে চিকেন 65, কারওয়ানি ফিশ, কোজি সুক্কা ভারভাল। আর মেইন কোর্সে আছে ল্যাম্প পিপার ফ্রাই, ফিশ কারি, কোজি ভারুতা কারি সহ নানা পদ। ভেজিটেরিয়ানদের জন্য আছে কেরাই ভাদা, বেবি কর্ন বেজওয়েল, কেভিপু ভেরুভাল ও মন্দুরি পকোলা। স্বাদের ক্ষেত্রে যদি বলেন, আসলে টোটালি ডিফারেন্ট এটা। Well, I've just started eating and I think it's nice because I'm a vegetarian. Normally you don't get options, but these are nice options. It's amazing actually, very nice. I don't like it. Pretty much all the time I go for spicy food. ডেজার্টও আছে উভয় অঞ্চলের মজার সব আইটেম। আছে ক্ষীর, ফিরনি, শাহী থুকলা, ডাল পায়াসাম, সেমিয়া পায়াসাম ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন। এছাড়াও আছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ও লাস্যি। শুধুমাত্র ডিনারে এই বিশাল খাবারের স্বাদ নিতে জনপ্রতি খরচ হবে 4,500 টাকা, সাথে আনুষাঙ্গিক খরচ। এই উৎসবটি চলবে সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত। শকত মঞ্জু শান্ত, চ্যানেল 24, ঢাকা।